আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এরপরে থাকছে লুটতরাজ, আত্মসাত ও অব্যবস্থাপনা দেশে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে, বললেন ডাক্তার শফিকুর। জানিয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী। এরপরে থাকছে অহেতুক চলাচল নিয়ন্ত্রণে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। করোনাকালীন দেশে ফেরা প্রবাসীরা পাবেন 13,500 টাকা করে। সর্বশেষ থাকছে 1 ও 4 আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবার প্রতি আহ্বান জানান। মহামারীর এই সময়ে ধনী শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের উন্নয়ন অর্জন ও সমৃদ্ধিতে যারা লাভবান হয়েছে, বিশেষ করে সমাজের ধনী শ্রেণী মানুষের প্রতি এই সংকটে অন্তত কিছু সহযোগিতা নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান। সূত্র যুগান্তর। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের কোরবানির ঈদ করোনা ভাইরাস মহামারীর মধ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও পালন করেছেন। আমরা খুব বেদনার সাথে লক্ষ্য করছি, দেশে করোনা পরিস্থিতির সূচনা থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্বচ্ছতা নেই, কোনো ধরনের দায়বদ্ধতা নেই, কোনো সমন্বয় নেই, এবং যেটুকু দক্ষতা আছে তাও ফুটিয়ে তোলার ব্যবস্থাপনা করা হচ্ছে না। বরং এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে লুটতরাজ, আত্মসাত, অব্যবস্থাপনার ফলে দেশে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। এই ঈদকে সামনে রেখে জামাতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ছিল একটু ভিন্নভাবে সমাজের সবাইকে নিয়ে এবার ঈদ উদযাপন করতে হবে। আল্লাহর তাওফিক অনুযায়ী আমরা পশু কুরবানি করব, সেই সাথে সমাজের সকল মানুষের পাশে জামায়াত থাকবে, এটাই আহ্বান ছিল। আলহামদুলিল্লাহ, সেই আলোকে সংগঠনের নিবেদিত ভাইরা জনে জনে সমাজের দুঃখী মানুষের কাছে গিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের হাতে গোস্তের প্যাকেট তুলে দিয়েছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। অসহায় মানুষদের খুঁজে খুঁজে জামায়াত এবারের ঈদে নানা সহযোগিতা পৌঁছে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে, দুঃখিত দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সূত্র নয়া দিগন্ত। কোভিড-19 মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে গত বছর 17 মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কয়েক দফায় তারিখ ঘোষণা করেও খোলা সম্ভব হয়ে ওঠেনি, শিক্ষার্থীদের মধ্যে ভর করছে হতাশা। কবে খুলছে ক্যাম্পাস, এই প্রশ্ন এখন মুখে মুখে। সংক্রমণের মাঝে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। টিকা দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালু আছে, ভবিষ্যতে অনলাইন শিক্ষা পদ্ধতিকে আরো উন্নত করতে কাজ চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি রসায়ন বিভাগের আয়োজনে জাতি গঠনে শিক্ষার ভূমিকা, বঙ্গবন্ধু শিক্ষা দর্শন ও বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা শীর্ষক ওয়েবিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ওয়েবিনারে
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের 12 দিনের মাথায় টেলিভিশনে ক্লাস শুরু করা হয়েছে। অনলাইন ক্লাস অস্বীকার করার সুযোগ নেই। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে, যেটি আমাদের শুরু করতে আরো কয়েক বছর লেগে যেত। করোনার কারণে তা আমরা এখনই শুরু করে ফেলেছি। কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল তৈরি হচ্ছে। এগুলো থেকে প্রদত্ত ডিগ্রির সার্টিফিকেটগুলো সমমানের প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারে সে চেষ্টা চলছে। আইসিটি স্কিল, ভাষার শিক্ষা, বিজ্ঞান শিক্ষার প্রসার নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি ভাষা এখন টুল হয়ে গেছে। কমিউনিকেশন স্কিল, কোলাবোরেশন স্কিল, ক্রিটিক্যাল থিংকিং স্কিলগুলো অর্জন করা প্রয়োজন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার শামসুন নাহার। সূত্র যুগান্তর। করোনা নিয়ন্ত্রণে ঈদের পর শুরু হওয়া লকডাউনের ষষ্ঠ দিনেও রাজধানী সড়কে রয়েছে মানুষের অহেতুক চলাচল। কারণ ছাড়া মানুষকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে চলছে জিজ্ঞাসাবাদ। জরুরি সেবা সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখানোর পর গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার অনুমতি পাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বের হলে করা হচ্ছে জরিমানা। সকাল থেকে রাজধানীর সড়কে রিকশা চলাচল কিছুটা বেশি দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে কম। আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিভিন্ন এলাকায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ভিড় বেশি দেখা যাচ্ছে কাঁচা বাজার ও নিত্য পণ্যের দোকানগুলোতে। মাস্ক পরার সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন নয় অনেকেই। মাঝে ঈদের বিরতি দিয়ে গত 23 জুলাই ভোর থেকে সারা দেশে আবারও কঠোর লকডাউন বিধিনিষেধ শুরু হয়েছে। দৈনিক রোগী শনাক্ত ও মৃত্যু দুই ক্ষেত্রে রেকর্ড হয়েছে এই সপ্তাহে। একদিনে 15,192 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে সোমবার, আর রেকর্ড 248 জনের মৃত্যু হয়েছে পরের দিন মঙ্গলবার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। পরিস্থিতি সামাল দিতে গত 1 জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় 9 দিন তা শিথিল করা হয়েছিল। ঈদের পরে 23 জুলাই থেকে দেওয়া লকডাউন চলবে আগামী 5ই আগস্ট পর্যন্ত। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবিবার 1 আগস্ট ও বুধবার 4 আগস্ট ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী 5ই আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার 28 জুলাই বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় 1 ও 4 আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং 2, 3 ও 5 আগস্ট নতুন কর্মসূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। ব্যাংকিং লেনদেন কর্মসূচির লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল 4টা পর্যন্ত। গত 13 জুলাই জারিকৃত DOS সার্কুলার লেটার ৯-২৯ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশ জারি করা হলো। সূত্র জাগো নিউজ 24। করোনাকালীন দেশে ফেরা প্রবাসীরা পাবেন 13,500 টাকা করে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 5 লাখ প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন। এসব প্রবাসীকে প্রাথমিকভাবে 13,500 টাকা করে অনুদান দেবে সরকার। এজন্য 427,30,00,000 টাকা ব্যয়ে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পণ্য একত্রীকরণের লক্ষ্য আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এদিন এটি সহ মোট 10 প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক সভা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী MA মান্নান এ তথ্য সাংবাদিকদের জানান। সভায় নতুন ও সংশোধিত 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নতুন প্রকল্পের ব্যয় ও সংশোধিত প্রকল্পের বাড়তি অর্থায়ন মিলে 10 প্রকল্পে ব্যয় হবে 2000
575 কোটি 42 লাখ টাকা, এর মধ্যে সরকারি অর্থায়নে 2150 কোটি 42 লাখ টাকা, বৈদেশিক ঋণ 425 কোটি টাকা। সূত্র যুগান্তর।